আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। নামে যুদ্ধবিরতি, আবার ফিলিস্তিনিদের গণগ্রেফতার ইসরায়েলের। কুয়েতের সংসদে ইসরায়েল বিরোধী বিল পাস। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে ফের উত্তেজনা। জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক, নেতানিয়াহু। এবং সর্বশেষ, মোদীকে একহাত নিলেন রাহুল গান্ধী। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটু অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। নামে যুদ্ধবিরতি, ফিলিস্তিনিদের গণগ্রেপ্তার ইসরায়েলের। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা 11 দিন সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে নাম মাত্র যুদ্ধবিরতি চুক্তি। 21 যুদ্ধবিরতির পর থেকে 2 দিনে নতুন করে কমপক্ষে 250 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল বাহিনী। ইহুদিবাদী দেশটির পুলিশ গতকাল শেখ জারা এলাকা থেকে এক নারী ফিলিস্তিনি সাংবাদিক সহ 2 জনকে গ্রেপ্তার করে। এছাড়া ওয়াদি আরা ও কাফর মান্দায় ঘর বাড়িতে হানা দেয় ইসরায়েল পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে বলে জানা যায়। এরই অংশ হিসাবে সম মঙ্গলবার ইসরায়েলে 250 জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীদের মতে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তার কোনো সাজা পায় না। এদিকে ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা আইনি সহায়তা সংস্থা আদালা এর প্রধান হাসান জাবরিন বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গাজার নাগরিকদের সঙ্গে এমনটা করছে ইসরায়েল পুলিশ, এর কোনো আইনি ভিত্তি নেই। ওয়াদি আরা ও কাফর মান্দা ছাড়াও নেঘেব এবং উম্মু আল ফাতমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লর্ড শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে 140 জনকে গ্রেপ্তার করা হয়। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতে কমপক্ষে 253 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 66 জন শিশু রয়েছে। এছাড়া প্রায় 2000 ফিলিস্তিনি আহত হয়েছেন। কুয়েতের সংসদে ইসরায়েল বিরোধী বিল পাস। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ নিষিদ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। গাজা পতাকার উপর সাম্প্রতিক ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে গতকাল কুয়েতের জাতীয় সংসদ বিলটি পাস করেছে, খবর গালফ নিউজের। ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল কুয়েতে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনিদের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তারা বলেন, পূর্ব জেরুজালেম আল কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যাহত থাকবে। কুয়েতের পার্লামেন্ট স্পিকার মারজুক আলী আল ঘানেম বলেন, ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অবস্থান জানিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু। তিনি গাজা পতাকার বেসামরিক অবস্থানগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানান। এর আগে গতকাল দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমেদ নাসির আল মোহাম্মদ আস সাবা বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, দখলদার ইসরায়েল সম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করতে হবে। তিনি আরো বলেন, দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে, ফিলিস্তিনি কৃষি জমি ও ফলের বাগানে আগুন দিয়েছে এবং অসহায় নারী ও শিশুদের আত্মচিৎকারকে উপহাস করেছে। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে ফের উত্তেজনা। আর্মেনিয়ার 6 সেনা সদস্যকে আটক করেছে আজারবাইজান। গত বছর নাগর্নো কারাবাখ নিয়ে উত্তেজনার পর সেনা আটকের ঘটনায় এই প্রথম দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দেশ দুইটির প্রতিরক্ষা অধিদপ্তর থেকে সেনা আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজারবাইজানের দাবি, গতকাল আর্মেনিয়ার সেনারা কেলবাজার অঞ্চলের সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয়। তবে আর্মেনিয়া বলছে তাদের সেনা সদস্যরা প্রকৌশল কাজে নিয়োজিত ছিল। আজারবাইজানের প্রতিরক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়, আর্মেনিয়ার সেনারা সীমান্ত এলাকায় মাইন বসানোর চেষ্টা করলে তাদের ঘিরে ফেলা হয়, পরে নিরস্ত্র করে তাদের বন্দী করা হয়। তবে ওই সেনা সদস্যরা প্রকৌশলগত কাজ চালাচ্ছিল বলে জানিয়েছেন আর্মেনিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর।
এসব সেনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়। নাগর্ণ কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের পুরনো সংঘাত গত বছরের 27 সেপ্টেম্বর নতুন করে আবার শুরু হয়। হাজার হাজার মানুষের প্রাণহানির পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এ বিষয়ে আর্মেনিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিকোলাস পাশিনিয়ান আজারবাইজান সীমান্তে রাশিয়া বা অন্য কোনো দেশের পর্যবেক্ষণ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি জানান, সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক। নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠনের লক্ষ্যে জাতিসংঘ মানবাধিকার পরিষদ যে প্রস্তাব পাশ করেছে তা লজ্জাজনক। তিনি গাজা ইহুদিবাদী পাশবিক আগ্রাসনকে বৈধ ও আইনসম্মত বলে দাবি করেছেন। নেতানিয়াহু গতকাল একাধারে কয়েকটি টুইটার বার্তায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবকে লজ্জাজনক আখ্যায়িত করে দাবি করেন, এই প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে উদ্বুদ্ধ করবে। একটি টুইটে নেতানিয়াহু লিখেছেন, আজকের লজ্জাজনক সিদ্ধান্ত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইসরায়েল বিরোধী চিন্তাধারায় আরেকটি উদাহরণ। তিনি গাজার নিরপরাধ নারী ও শিশুদের নির্বিচারে হত্যার পক্ষে ছাপাই গিয়ে বলেন, আমরা আমাদের নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে আইনসম্মত কাজ করেছি এবং জাতিসংঘের তদন্ত আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে উস্কানি দেওয়া ছাড়া আর কিছু নয়। এর আগে গতকাল রাতে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত কমিটি গঠন করতে সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ। ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে 24 ভোট এবং বিপক্ষে 9 ভোট পড়ে, আর ভোটদানে বিরত থাকে 19টি দেশ। ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC-র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। এবার লেবাননের সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলের। এবার লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রেস টিভি। এক ঘোষণায় লেবাননকে হুমকি গান্তজ বলেন, গাজায় ইসরায়েল যে হামলা করেছে তার চেয়ে ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের 1982 সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি হুমকি দেন বলে ইরনা জানিয়েছে। গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েকদিন পর ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এই হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহর গাজার প্রতিরোধ সংগঠনগুলো চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ। এবং সর্বশেষ, মোদীকে একহাত নিলেন রাহুল গান্ধী। করোনা ভাইরাস এখন চীন ছাড়া বিশ্বের 90টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন। তবে বর্তমানে নাজেহাল অবস্থা ভারতে। নতুন খবর হচ্ছে, ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমলেও এখন চলছে মৃত্যুর মিছিল, বাড়ছে ফাঙ্গাস সংক্রমণ। এতে করে আতঙ্কজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে মানুষ। এই পরিস্থিতিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আবারও কেন্দ্রীয় সরকারকে সাবধান করলেন। সে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত দেখে নিলেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে, আপনি কতটা ভালো প্রধানমন্ত্রী তা দেখানোর এটাই আসল সময়।